মাত্র তিন বছরে সদস্য সংখ্যা 20 থেকে বেড়ে 3000। গঙ্গারামপুরের প্রগতি মহিলা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে একটা মাইলস্টোন। সদস্যকে নিয়ে পথ চলা শুরু হয়েছিল 2015-তে, এখন সদস্য সংখ্যা 3000। প্রগতির পথে এগিয়ে চলেছে প্রগতি মহিলা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি। শুধু গ্রামীণ এলাকায় স্বনির্ভর করার লক্ষ্যে ঋণ নয়, গ্রামীণ মহিলাদের প্রকৃত স্থায়ী উন্নতির উদ্দেশ্যে কাজ করছে মহিলা কোঅপারেটিভ। মহিলাদের স্বনির্ভর করা খুব প্রয়োজন, বিশেষ প্রয়োজন। বর্তমান যুগে দুইজনের আয় ছাড়া সংসার চালানো খুব মুশকিল, যা পরিস্থিতি। তো তাতে মেয়েরা কীভাবে কী করবে? সবাই তো খুব হাই এডুকেশন নিয়ে আমাদের ঘরে ঘরে সব মহিলারা বসে নেই। তো যারা একটু কম শিক্ষিত, যাদের অন্য কিছু করার উপায় নেই, তাদেরকে অন্তত স্বনির্ভর করার জন্য আমরা এই সমস্ত প্রকল্পগুলো, আরও কিছু প্রকল্প আমরা হাতে নেব, আমাদের চিন্তাধারা আছে। 2016-17 অর্থবর্ষে পরিচালন কমিটি সিদ্ধান্ত নেয়, দৈনন্দিন স্বাস্থ্যবিধি মেনে গ্রামের মহিলাদের কাছে পৌঁছে দেওয়া হবে স্যানিটারি ন্যাপকিন। গ্রামের মহিলাদের কাছে ন্যাপকিন পৌঁছে দিতে গঙ্গারামপুর ব্লক সিদ্ধান্ত নেয়, ব্লকেই ন্যাপকিন উৎপাদন করা হবে। 10 জন মহিলাকে প্রশিক্ষণ দিয়ে শুরু হয়েছিল ন্যাপকিন উৎপাদনের কাজ। গঙ্গারামপুর পুর ভবনের একটি ঘরে চলছে ন্যাপকিন তৈরির কাজ। চাহিদা যতটা আছে আমরা তো দিতেই পারছি না, প্রচুর চাহিদা। ডেলি আমাদের যেমন মান্থলি 30,000 করে চেয়েছিল, আমরা তো অতটা মানে ম্যানেজ করতে পারিনি। প্রথমে আমাদের একটু মানে লোকজনের প্রবলেম ছিল, এখন সেটা হয়ে এসছে, আমরা এখন ওই সমস্যাটা মানে সলভ করে ফেলেছি। সমিতির সদস্য মহিলারা ন্যাপকিন তৈরি করে দৈনিক 200 টাকা আয় করে। ব্লক উন্নয়ন আধিকারিক বলেছেন, ইতিমধ্যে কথা হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে, গ্রামে গ্রামে ন্যাপকিন নিয়ে সচেতনতা বাড়াতে প্রচার করা হবে। এই সমীক্ষার অন্তর্গত একটা অঙ্গ হিসাবে আমরা সেই সেই বাড়ি গিয়ে নিয়ে দেখি সঠিকভাবে ব্যবহার করছে, তাদেরকে এই আমাদের তৈরি করা বা আমাদের গ্রুপের তৈরি করা ন্যাপকিন তুলে দিচ্ছি এবং তার সঙ্গে সাবান তুলে দিচ্ছি স্বাস্থ্য অভিযানের একটা অঙ্গ হিসাবে। এর ফলে তারাও যেরকম উৎসাহিত হচ্ছে নিজেরা স্যানিটারি ন্যাপকিন তৈরি করে বাজারে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের যেখানে চাহিদা আছে সেটা দেওয়ার জন্য, এবং তার সঙ্গে আমাদের উদিতা কন্যাশ্রী ক্লাবের মেয়েদের মাধ্যমে ICDS আশা অঙ্গনওয়াড়ি এবং সেলফ হেল্প গ্রুপের মহিলাদের মাধ্যমে এই ন্যাপকিন প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে দেওয়াতে স্বাস্থ্য অভিযান কর্মসূচি একটা অন্য মাত্রা পাচ্ছে। নতুন ব্যবস্থার সচ্ছলতা আসছে গোষ্ঠীর সদস্যদের, বাড়ছে মহিলাদের মধ্যে সচেতনতা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।